আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের নাটোরে বোম্বাই লটারিজ কচুর জমি, এটা তো আসলে কিভাবে এই নাটোরে বোম্বাই লটারিজ কচুটা আসলে চাষ করে সে সম্পর্কে আজকে বলবো। আসলে ভিউয়ার্স, এটা কিন্তু একদম সহজ, মানে চাষ পদ্ধতি একদম সহজ একটা চাষ পদ্ধতি আপনাকে শেখাই দেয়। ভিউয়ার্স, আপনারা যেমন, বাংলাদেশ কিন্তু একটি কৃষি প্রধান দেশ, সে এই বাংলাদেশে মানে আমার মনে হয় না যে এমন কোনো জেলা পাওয়া যাবে না যে মানে ধান কিভাবে চাষ করে। এরা কিন্তু কৃষক ভাইরা, যারা কৃষক ভাইরা আছেন তারা কিন্তু সকলে কিন্তু জানেন যে ধান কিভাবে চাষ করতে হয়। আপনারা যেভাবে ধান চাষ করেন একদম সেভাবে আপনারা জমিটা আগে চাষ করবেন, সুন্দর করে চাষ করবেন। চাষ করে আপনারা সুতা ধরে লাইন করে আপনারা কিন্তু 1 ফিট যেদিকে হচ্ছে আপনার লতিরাজের লাইন যাবে, কচু লাইনটা যাবে সেদিকে আপনার হচ্ছে 1 ফিট। আর কচু থেকে মানে লাইন থেকে লাইনের দূরত্বটা আপনারা মাত্র দিবেন 1.5 ফিট, মানে চলাচলের মানে লতি কাটার সুবিধার্থে আপনারা দেবেন কিন্তু 1.5 ফিট। এটা কিন্তু পারফেক্ট মাপ। আর 1 বিঘা জমিতে মাত্র 5,000 পিস চারা লাগে, হয়তো 2-100 পিস কম আর বেশি লাগতে পারে। মানে আমরা কিন্তু 5,000 পিস দিয়ে থাকি, যদি আপনারা হচ্ছে হয়তো মানে 100 চারা 150 চারা গজিয়ে দিয়ে রাখে তারা জমিতে, আসলে যদি কোনো হঠাৎ 1টা চারা যদি নষ্ট হয়ে যায় আর কি, তখন কিন্তু ওটা কিন্তু ওখান থেকে 1টা চারা কিন্তু লাগিয়ে দিতে পারে। তো ভিউয়ার্স, এটা কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু লতিটা বিক্রি করা যায়। আর লতি বিক্রি করার শেষে কচুটা কিন্তু ভিউয়ার্স বিক্রি করা যায়। আপনার কচুটা প্রতি পিস 25 থেকে 30 টাকা পিস বিক্রি করতে পারবেন। আর আপনার 1 সপ্তাহে, মানে এটা কিন্তু প্রতি সপ্তাহে আপনার প্রায় 5 থেকে 6 মণ পর্যন্ত লতিটা ওঠে। তো এই লতিটা আসলে আপনারা ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন। আপনারা লতিটা আমরা ফার্স্ট অবস্থায় কিন্তু বিক্রি করছি আপনার 2400 থেকে 2500 টাকা মনে আমরা বিক্রি করছি ফার্স্ট অবস্থায়। আর এখন বাজারটা একটু কম, 1800 থেকে 2000 টাকা মন এখন বিক্রি করতেছি আমরা। তো এটা কিন্তু অধিক লাভজনক একটি ফসল, অল্প খরচে অধিক লাভজনক কিন্তু একটি ফসল। তো বিশেষ অন্যান্য ফসল কিন্তু চাষ করলে, যেমন ধান, ধান, পাট, গম, এগুলো বলেন, এগুলো চাষ করলে কিন্তু আসলে তেমন কিন্তু অতটা লাভ হয় না, কিন্তু এটা কিন্তু অনেক লাভ হয়। প্রায় আপনার 1 বিঘা জমিতে, 1 বিঘা বা 33% জমিতে আপনারা কিন্তু এটা যদি চাষ করেন, আপনারা বছরে মোটামুটি যদি একবারে সীমিত লাভ হয় আপনার 1,50,000 থেকে 60,000 টাকা কিন্তু এখান থেকে আয় করতে পারবেন। কিন্তু অন্যান্য ফসল থেকে কিন্তু ভিউয়ার্স এটা আয় করা সম্ভব না। আপনার যেমন ধান যদি চাষ করেন, ভিউয়ার্স ধানে যে খরচটা হয়, খরচটা আসলে কিন্তু তুলনামূলক ভিউয়ার্স গায়ে গায়ে সর যায়, কিন্তু এটা কিন্তু লাভ আসলে হয় না। তো এই লতিটা এখন হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে আসলে এটা অনেক হয়তো ব্যয়বহুল একটি মানে ফসল চারা, আসলে কিন্তু সেটা না। আপনার 5,000 চারার দাম মাত্র হচ্ছে 2 টাকা পিস আমরা চারা বিক্রি করে থাকি, মাত্র 10,000 টাকা। আর আপনার কামলা খরচ দিয়ে আপনার হচ্ছে চাষবাস সব মিলায় সার ওষুধ দিয়ে আপনারা মোট খরচ পড়বে আপনার লতি আসা পর্যন্ত, 60 থেকে 65 দিন পর যে লতিটা আসে, তো লতিটা আসা পর্যন্ত আপনার মাত্র খরচ হবে মাত্র 14,000 থেকে 15,000 টাকা। আর এই লতিটাদের জমিতে আপনারা আসলে সার কী কী সার ব্যবহার করতে পারবেন, মাত্র 2 প্রকার সার ব্যবহার করবেন, সেটা হলো ইউরিয়া এবং ডিএপি। ইউরিয়া এবং ডিএপি কিন্তু এটা চাষ আপনারা কিন্তু এটা দিয়ে চাষ করতে পারবেন। এই 2টা সার ছাড়া আপনারা কিন্তু অন্যান্য সার ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এটা ভিউয়ার্স, আমি কিন্তু একটা স্টুডেন্ট, আমি কিন্তু পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, আর পাশাপাশি আমাদের এই জমিটা আমি দেখাশোনা করি, এই জমিতে আমরা অনেক লাভবান হয়েছি। তো আপনারা যদি কতটা আসলে চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।